দামি পাথরের প্রাসাদ আজ মাটি মিশে একাকার। মতিঝিলের সেই ষড়যন্ত্রের প্রাসাদ আজ লজ্জায় মুখ লুকিয়েছে মাটির গভীরে। মতিঝিলের প্রাসাদের সেই জায়গাটা বর্তমানে পলাশির ইতিহাসের লাইট শো হয়। একটা মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় দর্শকের জন্য এই শো হয়, যেখানে একদিন ষড়যন্ত্র হয়েছিল সেখানে প্রতিদিন নিয়ম করে হয় সত্য উদ্ঘাটন। ঘসটি আর মির্জাফর কি জানতেন ষড়যন্ত্রের অপর নাম ঘসটি আর বিশ্বাসঘাতকের অপর নাম মির্জাফর হবে? মানুষ, প্রাসাদ, ষড়যন্ত্র কিছুই স্থায়ী নয়, থাকে শুধু সত্য আর ন্যায়। আজ চললাম ইতিহাসের খোঁজে মুর্শিদাবাদের মতিঝিল, যেখানে স্বাধীন বাংলাকে পরিকল্পনা করে পরাধীনতার শৃঙ্খলে নির্মমভাবে জড়িয়ে দেওয়া হয়েছিল, তার ইতিহাস জানতে। বাংলার ইতিহাসে মুর্শিদাবাদের মতিঝিল একটা কালো অধ্যায়ের নাম। বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রের রূপরেখা মতিঝিলের প্রাসাদ থেকেই রচিত হয়েছিল। আমরা নতুন মতিঝিলে যাব, ঠিক ওই পারে 30 টাকা টিকিট মূল্য, ঠিক 30 টাকা কেটে আমরা নতুন মতিঝিলে ঢুকবো, যেখান থেকে বাংলার রাজনীতির কালো অধ্যায় রচিত হয়েছিল, যেখান থেকে বাংলার রাজনীতির পতন হয়েছিল এবং যেখান থেকে বাংলার রাজনীতির পতনের পটভূমি রচিত হয়েছিল। তো চলুন যাওয়া যাক বাংলার রাজনীতির পতনের কাহিনী শুনতে। ইংরেজদের কাশিমবাজার কুঠি এবং ঘাসেটি বেগমের মতিঝিলের প্রাসাদেই বাংলার স্বাধীন নবাবকে হটিয়ে ইংরেজ অধীনস্থ মির্জাফরকে মসনদে বসানোর ষড়যন্ত্র হয়। সেই ষড়যন্ত্র সফলও হয়। নবাব আলীবর্দী খাঁ সিরাজউদ্দৌলাকে যখন বাংলার সুযোগ্য উত্তরসূরি হিসাবে, আসলে সিরাজউদ্দৌলা ছিল তার দৌহিত্র, তো তার সুযোগ্য উত্তরসূরি হিসাবে বাংলার মসনদে বসান 1756 খ্রিস্টাব্দে। ঠিক তখন থেকেই তার মাসি ঘসটি বেগমের দ্বারা তার প্রাসাদ, এখানে কিছুটা অংশ হয়তো আছে দেখাবো, ঠিক এই মতিঝিলেই তার প্রাসাদটা অবস্থিত ছিল। তো তার মাসি ঘসটি বেগম তখন থেকে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র জাল বুনতে শুরু করেছিল। নবাব আলীবর্দী খাঁর আমল থেকেই দানা বাঁধতে থাকা ষড়যন্ত্রগুলো যেন আরও ডালপালা মেলতে লাগলো। সিরাজের ভাগ্যাকাশে দেখা দিতে লাগলো দুর্যোগের ঘন ঘটা। সিরাজউদ্দৌলার বিশ্বস্ত সেনাপতি মীর বদন এই কামানটি ব্যবহার করতেন, এরকম কামান, কিন্তু অ্যাকচুয়ালি এটা অরিজিনাল কামান নয়। এর অরিজিনাল কামানটা রাখা আছে হাজার জুয়ার দুয়ারিতে, তো এর আদলে একটা কামান রাখা আছে, তো একদম এর অপব্যয়। এই অবস্থায় সিরাজউদ্দৌলা প্রথমে সিদ্ধান্ত নিলেন ঘর সামলানোর, শুরু হলো ঘাসটি বেগমকে দিয়ে, কারণ তিনি কোনোভাবেই সিরাজকে মেনে নিতে পারছিলেন না। ঘাসটি বেগমের মতে সিংহাসনের জন্য উপযুক্ত ছিলেন কেবলমাত্র মেজবোন মায়মন্নেছার ছেলে শওকত জং। এদিকে শওকত জং ক্রমান্বয়ে নবাবের অবাধ্য হতে থাকেন। দিল্লি সম্রাট দ্বিতীয় ঔরঙ্গজেবের প্ররোচনায় শওকত জং এক প্রকার বিদ্রোহী হয়ে ওঠেন। তৎকালীন 2 কোটি রুপি ঘুষের প্রতিশ্রুতি দিয়ে তিনি দ্বিতীয় ঔরঙ্গজেবের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হওয়ার ফরমান আদায় করে নেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে নবাব সিরাজউদ্দৌলা, তার বিশ্বস্ত সাহসী সেনানায়ক মদনলালের নেতৃত্বে একদল সৈন্য পাঠিয়ে পূর্ণিয়া রাজ্যের রাজা শওকত জংকে শায়েস্তা করার জন্য ব্যবস্থা নেন। এটা দেখতে পাচ্ছেন মুর্শিদ কুলি খাঁর অববয়ব, এটা কাটরা মসজিদ একটা আছে যেখানে কিছু দূরে, আমি পরবর্তী মুর্শিদাবাদে ব্লক নিয়ে আসবো, কাটরা মসজিদে এনার সমাধি আছে। তো যাই হোক, ইনি একজন নামে মুসলিম হলেও অ্যাকচুয়ালি জন্মগত ইনি ব্রাহ্মণ ছিলেন, তো তার ইতিহাস আমরা পরে আসছি, আপাতত তার অববয়ব এখানে আছে মুর্শিদ কুলি খাঁ। পলাশি যুদ্ধের 8 মাস আগে 16 অক্টোবর 1756 মদনলালের সৈন্যের আক্রমণের মুখে মাতাল শওকত জং গুলিবিদ্ধ হন এবং মৃত্যুবরণ করেন। এই ঘটনা ঘাসটি বেগমকে আরও খেপিয়ে তোলেন এবং প্রতিহিংসার আগুন আরও বাড়িয়ে দেয়। এমন এক প্রেক্ষাপটে লর্ড ক্লাইভ এবং মির্জাফরের সঙ্গে পলাশি যুদ্ধের গোপন চক্রান্তে হাত মেলান ঘাসটি বেগম। প্রয়োজনে তিনি বিপুল সম্পদ এবং অর্থ খরচেরও প্রস্তাব দেন, এমন আশা করেছিলেন লর্ড ক্লাইভ এবং মির্জাফর। অবশেষে সিরাজ বিরোধী চক্রান্তকারীরা একত্রে মিলিত হল ঘাসটি বেগমের এই মতিঝিল প্রাসাদে। ঘাসটি বেগমের মতিঝিল প্রাসাদ ছিল ঐশ্বর্যে পরিপূর্ণ, রাজবল্লভের মাধ্যমে ঢাকা থেকে আদায়কৃত বিপুল রাজস্ব দিয়ে প্রাসাদটা এতটাই জাঁকজমকে সাজিয়েছিলেন যে নবাবের প্রাসাদও জৌলুসের দিক থেকে হার মেনে যেত। এই প্রাসাদটা কিছুটা নির্জন স্থানে থাকায়
সিরাজ বিরোধী চক্রান্তকারীরা একত্রিত হতো সলা পরামর্শের জন্য। এটা দেখতে পাচ্ছেন, নবাব আলীবর্দী খাঁর একটা মূর্তি। তিনি এই মতিঝিলের পশ্চিম পাড়ে এনাকে সমাধিস্থ করা হয়েছিল। ইনিও ছিলেন একজন পরোপকারী এবং অত্যন্ত নিপুণ দক্ষ একজন নবাব। তাৎক্ষণিক এই খবরটা সিরাজের কানে পৌঁছল। মতিঝিল প্রাসাদের অভিমুখে দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছিল সিরাজের সেনাবাহিনী। সেনাদের বলা ছিল ঘাসিটি বেগমের সাথে কোনো রকম অসৌজন্যমূলক আচরণ করা যাবে না, কিন্তু যদি তিনি স্বেচ্ছায় না আসতে চান তবে বল প্রয়োগ করার অনুমতি সিরাজ দিয়েছিল। সিরাজের সেনাবাহিনী যথাসময়ে মতিঝিল প্রাসাদের সামনে গিয়ে পৌঁছল। ঘেরাও করা হলো প্রাসাদ, চারদিকে একটা থমথমে ভাব। এই বুঝি দুই বাহিনীর মধ্যে যুদ্ধ লেগে যায়। খবর গেল ঘাসিটি বেগমের কাছে, তাকে বন্দি করা হবে। নবাবের কন্যা তিনি, ফলে নবাবের বৈশিষ্ট্যে তিনি বা কম দেখাবেন কেন? তাই তিনি সিদ্ধান্ত নিলেন প্রতিরোধের। ঘাসিটি বেগমের খাস মুন্সির নাম ছিল মীর নজর আলী। অর্থ দেখাশোনার দায়িত্ব তার উপরে ছিল। তিনি বুঝলেন সিরাজের বাহিনীর বিরুদ্ধে ঘাসটির বাহিনী কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। তাসের ঘরের মতো ভেঙে যাবে তাদের প্রতিরোধের যাবতীয় প্রচেষ্টা। ফলে অযথা সাধের প্রাণটা হারাতে চাইলেন না তিনি। চুপচাপ কিছু অর্থ নিজের কাছে রেখে দিয়ে বাকি ঘাসিটি বেগমের সেনাদের মধ্যে বিলিয়ে দিয়ে তাদের উপদেশ দিলেন পালিয়ে যেতে। ঘাসিটি বেগমের মূল্যবান অলঙ্কারাদি অর্থ এভাবে হাত বদল হয়ে গেল। পতন হলো মতিঝিল প্রাসাদের। মতিঝিলের মধ্যে অবস্থিত এই অংশটু ওখানে একটা মিরিক লেকের মতো দেখতে। আপনারা চাইলে এখানে এসে একটা সেলফি বা আপনারা নিজের ফটোটা তুলতে পারেন। তবে মতিঝিলের এরিয়াটা প্রায় 1050 ফিটের উপরে আছে। ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্তি এসে যাচ্ছে, কারণ অনেকটা এরিয়া ধরে ঘুরছি। অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত ঘসিটি বেগমের রাজপ্রাসাদ খুঁজে পেলাম না, হয়তো প্রায় নিশ্চিহ্নের কবলে। তো দেখা যাক কতটা হাঁটলে ঘসিটি বেগমের রাজপ্রাসাদ খুঁজে পাওয়া যায়। সেই মতিঝিল আজ রয়েছে, নেই শুধু সেদিনের প্রাসাদ। দামি পাথরের প্রাসাদ আজ মাটি মিশে একাকার। মতিঝিলের সেই ষড়যন্ত্রের প্রাসাদ আজ লজ্জায় মুখ লুকিয়েছে মাটির গভীরে। মতিঝিলের প্রাসাদের সেই জায়গাটা বর্তমানে পলাশির ইতিহাসের লাইট শো হয়। একটা মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় দর্শকের জন্য এই শো হয়, যেখানে একদিন ষড়যন্ত্র হয়েছিল সেখানে প্রতিদিন নিয়ম করা হয় সত্য উদ্ঘাটন। ঘাসটি আর মির্জাফর কি জানতেন ষড়যন্ত্রের অপর নাম ঘাসটি আর বিশ্বাসঘাতকের অপর নাম মির্জাফর হবে? মানুষ, প্রাসাদ, ষড়যন্ত্র কিছুই স্থায়ী নয়, থাকে শুধু সত্য আর ন্যায়। মতিঝিল প্রায় অনেকটা বড় এরিয়া ধরে অবস্থিত হলেও এর পরিকাঠামো এবং সৌন্দর্য সত্যি খুব অপূর্ব। আর তার সঙ্গে এই মিরি মতিঝিলের এই লেকটা মতিঝিলকে আরও সৌন্দর্য করে তুলেছে। অশ্বক্ষুরাকৃতির এই লেকটা অনেকটা বড় অংশ জুড়ে, মতিঝিলের অনেকটা বড় অংশ জুড়ে এই জায়গাটা অবস্থিত এই লেকটা। আপনি মতিঝিলে এসে ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত হয়ে যায়, ভাগীরথীর তীরে গড়ে ওঠা এই মতিঝিলে এসে লেকের পাশে বসে একটু বিশ্রাম নিতে পারেন। আপনার শরীর মন সত্যি সতেজ হয়ে উঠবে। ঠিক এখানে যে টেবিলটাতে বসছেন দেখতে পাচ্ছেন পাঁচটা মূর্তি পরপর বসানো আছে। একটা হচ্ছে ঘসিটি বেগম, একটা হচ্ছে মির্জাফর, জগৎ শেঠ, লর্ড ক্লাইভ এবং ইংরেজের আরেকজন ব্যক্তি। এই পাঁচজন ব্যক্তি মিলে এখানে মিটিং সংগঠিত করেছিল সিরাজউদ্দৌলার উদ্দেশ্যে। সিরাজউদ্দৌলার পরাজয়ের যে যুক্তি বা প্ল্যান ঠিক এই টেবিল থেকেই রচিত হয়েছিল। তো এই পাঁচটা মূর্তি পরপর সাজানো আছে এখানে। ইংরেজদের হাত ধরে মির্জাফর মসনদে বসেন, কিন্তু পলাশি ষড়যন্ত্রকারীদের শেষ রক্ষা হয়নি। কথিত আছে মতিঝিলের প্রাসাদের নদীতে ঘাসিটি বেগমকে ডুবিয়ে হত্যা করা হয়েছিল। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি।
খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, যেটা বলে থাকি, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।